গৌরীকে পেতে হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ। 1984 সালে এক অনুষ্ঠানে প্রথম দেখা শাহরুখ ও গৌরীর। এক বন্ধুর মাধ্যমে গৌরীর কাছে প্রস্তাব পাঠালেন শাহরুখ, তোমার সঙ্গে একটু নাচব। অভিনেতা অনুপম খের সঞ্চালিত একটি অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছিলেন, গৌরী প্রথম নারী যার সঙ্গে আমি নাচের প্রস্তাব দিয়েছিলাম, ফোন নম্বর চেয়েছিলাম। হতাশ করেছিলেন গৌরী, শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দেন। শাহরুখের সঙ্গে মিশতেও চাননি, তাই সেদিন বানিয়ে বানিয়ে বলেছিলেন তিনি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছেন। কিন্তু পরে জানা যায় গৌরীর অপেক্ষাটি তার ভাইয়ের জন্য। জানতে পেরে শাহরুখ নাকি গৌরীকে জানান তিনিও তার ভাই হতে চান। এতে কাজ হয়, এগিয়ে আসেন গৌরী, শুরু হয় দুজনের প্রেম। এভাবে কেটে যায় 5টি বছর। একটু বেশি ভালোবাসতেন শাহরুখ, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওর সঙ্গে কিসের এত কথা, এরকম চোখরাঙানি চলতো নিয়মিত। একদিন রেগে যান গৌরী, কোনো কিছু না বলে বন্ধুদের সঙ্গে মুম্বাই চলে যান। উপায় না দেখে শেষমেশ গৌরীর মাকে সব খুলে বলেন। প্রথমে একটু রেগে গেলেও একটি সময় মন গলে। শাহরুখের হাতে কিছু টাকা দিয়ে বলেন খুঁজে নিয়ে আসতে গৌরীকে। এত বড় শহরে গৌরীকে খুঁজে বেড়ানো সহজ ছিল না। হঠাৎ মাথায় এলো গৌরী সমুদ্র ভালোবাসে, সমুদ্রের পাড়ে কোথাও পাওয়া যায় কিনা, যেই ভাবনা সেই কাজ। এক বিকেলে সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে পাওয়া গেল গৌরীকে। গৌরীকে দেখে শাহরুখের কান্নায় মন গলে গৌরীর। তবে মুসলমান শাহরুখের সঙ্গে বিয়ে হওয়া সহজ ছিল না ব্রাহ্মণ পরিবারের কন্যা গৌরীর। শোনা যায় গৌরীর বাবা মার মন জয় করতে হিন্দু নাম ব্যবহার করতেন শাহরুখ। ততদিনে শাহরুখের বলিউডে কাজ শুরু হয়ে গেছে। 1991 সালের অক্টোবরে বিয়ে করেন তারা।